আসসালামু আলাইকুম। সীমাস কিচেন বিরিয়ানি চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আর একটি কেকের ভিডিও দেখার জন্য। সিম্পল ডেকোরেশনে কিভাবে আমি চকলেট কেক বানিয়েছি সেই ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। কেকটি বানাতে একদমই সহজ আর খেতে তো খুবই মজা। চলুন তাহলে দেখে নিই। কেকটি বানানোর জন্য প্রথমে আমি শুকনো উপকরণগুলি চেলে নিব। এর জন্য একটি বাটি নিয়ে এর উপরে একটি চালনি রেখে এখন এর মধ্যে আমি 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, 1 চা চামচ বেকিং পাউডার নিয়ে নিচ্ছি, 1/2 চা চামচ বেকিং সোডা নিয়ে নিচ্ছি, 1/2 চা চামচ লবণ নিয়ে নিচ্ছি, 1/3 কাপ কোকো পাউডার নিয়ে নিচ্ছি। এখন সবগুলি শুকনো উপকরণ চেলে নিব। চেলে নিয়ে আমি চালনিটা এক সাইডে রেখে দিয়ে শুকনো উপকরণগুলি এখন ভালোভাবে আমি মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে আমি বাটিটা আমি এক সাইডে রেখে দিব। অন্য আরেকটি বাটিতে আমি 1/2 কাপ ঠান্ডা দুধ নিয়েছি, এর মধ্যে আমি 1 টেবিল চামচ সাদা ভিনেগার মিশিয়ে নিচ্ছি। এখন এটাকেও রেখে আমি অন্য আরেকটি বড় বাটির মধ্যে 3টি ডিমের সাদা অংশ নিয়েছি। এখন সাদা অংশটা একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে ভালোভাবে বিট করে নিব। ডিমটা ফ্রিজে থাকলে অবশ্যই আপনার 1/2 ঘন্টা 1 ঘন্টা আগে বের করে নর্মাল করে নেবেন। এখন ডিমের সাদা অংশটা আমি ভালোভাবে ফুম করে নিচ্ছি। দেখুন ভালোভাবে বিট করে আমি ফুম করে নিয়েছি। এখন এর মধ্যে আমি 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনির পরিমাণটা এখন আমি কম ব্যবহার করব, পরবর্তীতে আমি কেকের মধ্যে আরো অন্যান্য মিষ্টি অ্যাড হবে তাই চিনিটা আমি 3 বারে দিয়ে বিট করে নিচ্ছি। চিনিটা দেওয়ার পর আমি 4 থেকে 5 মিনিট ভালোভাবে বিট করে নেব। চিনিটা বিট করে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ডিমের কুসুমটা দিয়ে দিব। কুসুমটা দিয়ে আবারও বিট করে নিব। এখন আমি বিটারটা অফ করে এর মধ্যে 1/2 কাপ রান্না তেল দিয়ে দিচ্ছি, দুধের মিশ্রণটাও দিয়ে দিচ্ছি। এখন আমি দুটোটা আবার বিট করে মিশিয়ে নিব। এখন আমি বিটারটা অফ করে বিটারটা খুলে এক সাইডে রেখে দিব। তারপর চামচের সাহায্যে সাইডটা একটু মুছে নিচ্ছি। এখন আমি শুকনো উপকরণগুলি এর মধ্যে দিয়ে চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব। আমি 2 বারে ব্যবহার করছি। এখন আমি হালকাভাবে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। পুরোটা মিশ্রণ ভালোভাবে মেশাতে হবে। দেখুন মিশ্রণটা আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখন আমি আবারও মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেছে। এখন আমি ব্যাটারটা এক সাইডে রেখে এখন ট্রের মধ্যে ঢেলে নিচ্ছি। ট্রেটা আমি আগে থেকে কাগজ বিছিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। এখন একটি কাঠির সাহায্যে আমি ব্যাটারটা গেটে নিচ্ছি। ভিতরে বাষ্পটা বের হয়ে যাওয়ার জন্য হাত দিয়ে ঝাঁকিয়ে নিচ্ছি সমান করে নেওয়ার জন্য। এখন আমি ওভেনের মধ্যে ঢুকিয়ে দিব। ওভেনটা আমি 10 মিনিট প্রিহিট করে নিয়েছিলাম 180°C তাপমাত্রায়। এখন আমি 160°C তাপমাত্রায় 40 মিনিটের জন্য সেট করে নিয়েছি। এখন 40 মিনিট পর কেকটা হয়ে গেছে। ঠান্ডা করে নিয়ে আমি সাইডটাকে কেটে এখন ট্রের মধ্যে ঢেলে নিচ্ছি। উপরে কাগজটা ফেলে দিব। তারপর আমি কেকটা সমান ভাগে কাটার জন্য উপরে অংশটা আমি সমান করে নিচ্ছি ছুরির সাহায্যে। উপরে যে শক্ত অংশটা সেটা ফেলে দিতে হবে। এখন আমি ছুরির সাহায্যে সমান করে দাগ টেনে নিচ্ছি। আমি ছুরি দিয়ে কাটবো না, সুতা দিয়ে কাটবো, তাই দাগের বরাবর আমি সুতাটা ঢুকিয়ে সুতার 2 মাথা দিয়ে 2 হাতে ক্রস করে টান দিয়ে কেকটা কেটে নিয়েছি।
কেকটা কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি কেকটাকে ক্রিম লাগানোর জন্য বোর্ডের মধ্যে হালকা ক্রিম লাগিয়ে নিচ্ছি, তারপরে নিচের পাটটা সেট করে আর উপরে আমি সুগার সিরাপ দিয়ে দিব। সুগার সিরাপটা আমি হালকা ভাবে আমি এখন সুগার সিরাপটা লাগিয়ে ক্রিম লাগিয়ে নিচ্ছি। ক্রিমটা আমি মোটা লেয়ারে লাগিয়ে নিচ্ছি। আর সুগার সিরাপটা কিন্তু আমি 2 টেবিল চামচ চিনির মধ্যে 2 টেবিল চামচ গরম পানি দিয়ে তারপরে ঠান্ডা করে সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি। এখন উপরের পাটটা দিয়ে আবারও সুগার সিরাপ লাগিয়ে নিচ্ছি। সুগার সিরাপটা ভালোভাবে লাগাতে হবে। সুগার সিরাপটা লাগালে কেকটা অনেকটা সফট হয়। এখন আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি হালকাভাবে। ক্রিমটা আমি প্রথমে হালকাভাবে লাগিয়ে ক্রিমটা সেট করার জন্য নর্মাল ফ্রিজে 10 মিনিটের জন্য রেখে দিব। 10 মিনিট পর আবারও কেকটাকে আমি বের করে উপরে আবার ক্রিম লাগিয়ে নিচ্ছি। প্রথমে আমি পুরাটা কেকের মধ্যে ক্রিম লাগিয়ে নিব। আপনারা একটু খেয়াল করে দেখুন আমি কিভাবে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি। প্রথমে আমি ভালোভাবে ক্রিমটা লাগিয়ে নিব, তারপরে আমি ফিনিশিং দিয়ে নিব। এখন আমি ফিনিশিং দিয়ে নিচ্ছি। ফিনিশিং দেওয়ার মাঝখানে যেখানে যেখানে ক্রিম লাগবে সেখানে আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি। এখন আমি পুরোটা কেকটাকে ফিনিশিং টেনে নিচ্ছি। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে, যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, তাহলে এরকম আরো নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। এখন আমি আবারও স্ক্র্যাপার বোর্ড দিয়ে ফিনিশিং দিয়ে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করে দেখুন আমি কিভাবে ক্রিমটা ফিনিশিং দিয়ে নিচ্ছি। তারপর আমি সাইডটাকে মুছে ক্রিমটা সেট করার জন্য নর্মাল ফ্রিজে 10 মিনিটের জন্য রেখে দিব। এখন আমি চকলেট গানাশ তৈরি করার জন্য এর মধ্যে অন্য একটি বাটির মধ্যে বাটার আর চকলেট নিয়েছি। এখন গরম দুধ মিশিয়ে চকলেট গানাশটা তৈরি করে নিচ্ছি। চকলেট গানাশটা ভালোভাবে তৈরি করে নিয়ে আমি ফয়েল পেপার দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দিব ফ্রিজে। 10 মিনিট পর আমি গানাশটা বের করে কেকটাকে বের করে উপরে গানাশ দিয়ে দিচ্ছি। চকলেট গানাশটা ভালোভাবে উপরে সেট করে দিব। তারপর আমি চকলেট গানাশটা শক্ত হওয়ার জন্য আবারও 10 মিনিট নর্মাল ফ্রিজে রেখে দিব। দেখুন পুরোপুরিভাবে চকলেট গানাশটা সেট হয়ে গেছে। এখন আমি এর উপরে হালকা ডেকোরেশন করে নিব। এর জন্য আমি একটি গোলাপ বানিয়ে নিচ্ছি। গোলাপটা আমি বানাতে পারছি না, তারপরেও চেষ্টা করছি গোলাপটা বানিয়ে নেওয়ার জন্য। গোলাপটা সেট করে এখন আমি পাতার নজেল দিয়ে দিচ্ছি। পাতার নজেল দিয়ে পাতাটা টেনে দিচ্ছি। এখন পাতার নজেল দিয়ে আমি নিচের বর্ডারটাও দিয়ে দিচ্ছি। নিচের বর্ডারটা দিলে কেকটা দেখতে অনেক ভালো লাগে। এখন আমি উপরে আমার সেল পেজের নামটা লিখে নিচ্ছি। আমি আমার মতো করে ডেকোরেশন করে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নেবেন। তৈরি হয়ে গেল সিম্পল ডেকোরেশনের চকলেট কেক। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমার ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনাদের একটি লাইক আমাকে অনেক উৎসাহিত করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।